উইতরের নামাজ পড়ার সহি তরিকা জানতে চাই। বিভিন্ন বীমা কোম্পানিতে আমি তাকাবুল শাখায় পলিসি করেছি। অনেকে বলেন এর লভ্যাংশ নেয়া জায়েজ হবে না, আপনার মতামত জানতে চাই। যদি কেউ রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে কি বিধান কি? তাশাহুদের পর দুরুদ কুনুত এবং অন্যান্য দোয়ার সময় কি আঙ্গুল নাড়াবো? এক নম্বরে হইল আঙ্গুল উঠাতে হবে। আমরা কই আব্দুহু ওয়া রাসূল না, আপনি আত্মায়ত যখন শুরু করবেন এই যে দেখেন, দেখছেন আঙ্গুল, বাম হাতের আঙ্গুলগুলি কোথায় থাকবে? হাঁটুর উপর। কেমনে? না এইভাবে না, এই যে দেখেন এই যে হাঁটু, এই দেখছেন আঙ্গুলগুলি হাঁটুর এইভাবে, এইভাবে হাঁটুর উপরে এইভাবে থাকবেন, নিচের দিকে যাবে আঙ্গুলগুলো, ওই হাঁটুর মাথা পর্যন্ত আঙ্গুল থাকবে না, এইভাবে এইভাবে থাকবে। আর ডানেরটা হাঁটুর উপরে থাকবে এইভাবে, এই মাঝে মাঝে আস্তে আস্তে সাক্ষ্য দিবেন আল্লাহ আব্দু আল্লাহ আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিতে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এটা এটা একবারে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত, মাঝে দিয়ে আমাদের এখানে ঠুস করে একটু মারে দেয় আর চলে যায় না, এরকম না, এটা না জানার কারণে। আচ্ছা তাশাহুদ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উইতরের নামাজ পড়ার সহি তরিকা জানতে চাই। এগুলি আপনারা যে কোনো একটাই সহি তরিকা না, এগুলি ইখতিলাফ আছে। আপনি দেখুন হাদিস তাফসির এগুলি পড়েন তো দেখবেন যে নবী সাল্লাম বিভিন্ন রকমের পড়েছেন। আমি তো হানাফি মাজহাবের লোক, আমি তিন জাকাত পড়তাম, তিন জাকাতের বর্ণনাও আছে, তিন জাকাত বর্ণনা আছে হাদিসের মধ্যে, সেই হাদিসের দ্বারাও আছে। কিন্তু আমি যেটা করি সেটা হলো দুই রাকাত আগে পড়ি, আরেক রাকাত আলাদা করি এইভাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোর অধিকাংশ এটাই প্রমাণিত হয়েছে আমার প্রার্থনায়, সেজন্য আমি এটা আমল করি। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস কোন সহি হাদিস পাইলে আমার কথার মোকাবিলায় সহি হাদিস পাইবা ওটি আমার মাযহাব, আমারটা বাদ ওটি আমার কথা পরিষ্কার। সুতরাং আমার কাছে এটা ভালো লাগছে, ইমাম বুখারিও এটা বর্ণনা করেছেন, এই জন্য দুই রাকাত আগে পড়ে সালাম ফিরে এরপরে আরেক রাকাত আলাদা পড়ি, বুঝছেন? এই আর আপনি তিন রাকাত পড়ে দুই দুই তরিকা, একটা হলো মাঝখানে পড়া বসা যাবে না, একসঙ্গে তিন রাকাত ওই মাগরিবের মতো পড়া যাবে না, আবার আরেকটা হলো পড়াও বসাও যাবে করাও যাবে, একটু দুর্বল তবে এটার বর্ণনা আছে, আমি নিজেই বলছি। মোহতারাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা অতীত কাল থেকে জেনে আসছি এবং পালন করে আসছি যে জানাজা নামাজে এগারো কি ১৯ প্রথম তাকবীরের ও প্রথম তাকবীরের পর সানা পড়া হয়, কিন্তু আজ জানতে পারলাম সানা না পড়ে, না সানা পড়বেন না কেন, সানা তো পড়বেন, সুরা ফাতিহা পড়া ভালো। আমিও আগে খালি সানাই পড়তাম, পরে যখন হাদিসে এটা পাইছি সেই তখন এখন সুরা ফাতিহাও পড়ি আলহামদুলিল্লাহ, ঠিক আছে ফাতিহা পড়া যায় শরীয়ত, জি এটা নিয়ে বিতর্ক করবেন না, খামাখাই মৌলবীরা এটা নিয়ে ঠেলাঠেলি না, বরং এই ঠেলাঠেলি করাটাই কি গুনাহ অপরাধ। রিয়া থেকে কিভাবে বাঁচব? উদাহরণস্বরূপ একটা আমল আমি নিয়মিত করি, এখন একজন মানুষ আমলে আমার ভেতরে আমলটা এখন করতে থাকলে যে আমার অনেক দিনদার, আমাকে অনেক দিনদার ভাববে, এটা কি রিয়া হবে? কে কি ভাববে ওটা আপনার দরকারটা কি? আপনি যেটা সহি
এটা আপনি করবেন যদি লোকেরা মনে করে দিনদার বলো মনে করো অসুবিধা এতে খারাপ কি কিন্তু আপনি চাইবেন না যে লোকেরা আমারে দিনদার মনে করুক আমি বরং আল্লাহ জানো আমার মনে করে কি দিনদার এটা মনে থাকলে আর ওগুলি পরোয়া থাকবেন না আল্লাহকে সামনে রাখতে হবে আল্লাহকে সব সময় সামনে রাখতে হবে আচ্ছা আর কি মোহতরম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জানতে চাই বিভিন্ন বীমা কোম্পানিতে আমি তাকাবুল শাখায় পলিসি করেছি অনেকে বলেন এর লভ্যাংশ নেয়া জায়েজ হবে না আপনার মতামত জানতে চাই আমার মতামত তো পড়ে জানবেন যিনি না না জায়েজ কইছেন ওই মতামতটা কেমনে কইলেন ওটা তো আমার জানা দরকার আমি তো জায়েজ কই কিন্তু না জায়েজ করতে গেলে দলিল লাগবো কি লাগবো প্রত্যেক জিনিসের মূল জিনিস হলো হালাল হালাল যতক্ষণ পর্যন্ত হারাম প্রমাণিত না হয় কথা বুঝে আসছে সুতরাং হারাম যিনি কইলেন এই মৌলভীর সঙ্গে আমার দেখা দেন তো আমি জিজ্ঞেস করি কেমনি হারাম কিছু কর তো এটা হারাম হইতে পারে যে শরীয়ত মোতাবেক না হয় তো আমি যেহেতু এগুলি দেখি আমার সামনে যখন আসে শক্তভাবে ধরি যে হারাম যাতে না হয় এরপরে যদি কেউ নজরে করেন দেখেন যে অমুক কোম্পানি এই কাম করছে আমার সঙ্গে যোগাযোগ চুপে চুপে আমি ধরবো কারণ আমি তো চেয়ারম্যান এই এর কেন্দ্রীয় চেয়ারম্যান কেন্দ্রীয় চেয়ারম্যান সুতরাং আমার ধরার ক্ষমতা আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক রসুল পিতা মাতা কি মোমেন ছিলেন তাদের বিষয়ে আমাদের আকিদা কি এই মোমেন ছিলেন না এই ব্যাপারে আমি কিচ্ছু বলি না এটা আল্লাহ রব ছেড়ে দিছি আল্লাহ যা করে তাই করুক আমরা এই ব্যাপারে কোনো দিকে যাব না কথা বুঝে আসছে সুতরাং এটাই সাবধানতা যে আজানের সময় মহিলাদের মাথা কাবর দেওয়া আমাদের দেশে করে এটা নোয়াখালী তো আছে না ও আমি ঢাকায় আর বলায় আছে এদিকে দেখি দাদা এখানেও আছে না এটা জরুরি না এটা সব সময় দিবেন আর খোলা থাকলে ঘরে আছেন খোলা আজান শুনলে কাপড় টানে দেওয়া এটা জরুরি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জনাব মসজিদে প্রবেশের পর দখলুল মসজিদ দুই রাকাত পড়বো না সুন্নত পড়বো সুন্নত থাকলে সুন্নত পড়বেন আগে দুই রাকাত পড়ে হ্যাঁ আপনি যদি সুন্নত থাকে যেমন জোহরের আগে সুন্নত আছে ওই সুন্নত পড়লে আর দখলুল মসজিদ আলাদা করতে হবে না ওইটাই সুন্নত হয়ে গেল কি হলো আর দখলুল মসজিদ হয়ে গেল আপনি ঢুকে দেখছেন জামাত দাঁড়িয়ে গেছে জামাতে সারি গেলে ফরজও হলো দখলুল মসজিদ হয়ে গেল কারণ রুকু সিজদা করা হলো তখন দরকার যে কোনো রূপে একটা হয়ে গেলেই এক কামে দুই কাম